দর্শক, গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে থেমে থাকা একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন। এতে আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী। এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসাইন আলী বাবু। তার মাধ্যমে জানবো বিস্তারিত। বাবু, ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, সকাল 10টার পরেই আসলে এই ঘটনা, 10:30টার দিকে আসলে জয়দেবপুর রেল স্টেশন থেকে আউটার লাইনে একটি তেলবাহী যে ট্রেন, সেই তেলবাহী ট্রেন, মালবাহী ট্রেন, সেই ট্রেনটি আসলে দাঁড়িয়েছিল। পিছন থেকে একটি ট্রেন আসলে, যেটি টাঙ্গাইল থেকে, ঢাকা টাঙ্গাইল থেকে ছেড়ে আসে, সেই ট্রেনটি আসলে মালবাহী ট্রেনের পেছনেই ধাক্কা দিলে আসলে ট্রেনের যে প্রায় 5 থেকে 6টি বগি আসলে দমড়ে মুচড়ে যায়। আপনি যদি দেখেন আসলে যে ট্রেনের বগিগুলো, সেই বগিগুলো একবারে দমড়ে মুচড়ে গিয়েছে। এখানে যে ট্রেনের যাত্রীগুলো ছিল প্রায় অর্ধ শতাধিক যাত্রী কিন্তু আহত হয়েছে। তাদেরকে এখান থেকে উদ্ধার করে আসলে স্থানীয় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে পাঠানো হয়েছে। তারা সেখানে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যে চালক ছিল, চালককে কিন্তু বুকের ভিতরে কিন্তু যেই সামনে রড থাকে সেটা কিন্তু আসলে লেগেছে। সেক্ষেত্রে এখানকার স্থানীয় যারা যারা উদ্ধার করেছেন তারা বলছেন যে আসলে চালক গুরুতর ভাবে আসলে আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ থেকে আসলে ঢাকা রেফার করা হয়েছে। এখানে যারা যারা যাত্রী ছিল তারা কিন্তু আসলে এই যে এই ঘটনার পরে আসলে তারা ভয়ে তাদের ভিতরে একটি ভয় সৃষ্টি হয়েছে। আসলে যেভাবে পেরেছে লাফালাফি করে ট্রেন থেকে নেমেছে, ট্রেন থেকে নামতে গিয়ে আসলে তারা অনেকেই আসলে ব্যথা পেয়েছে। এবং ট্রেনের যারা ইঞ্জিনের পাশে যেই বগিটি ছিল, সেই বগিতে যেসব যাত্রী ছিল তারাই কিন্তু আসলে সবচেয়ে বেশি আহত হয়েছে এমনটাই কিন্তু বলছে। আমরা যদি স্থানীয় একজনের সাথে কথা বলি, কি দেখেছেন এবং কি দেখতে পেয়েছেন? আমরা সর্বপ্রথম একটা বিকট আওয়াজ পাই, বাজার করে যাচ্ছিলাম, তখন দেখলাম যে দুইটা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুইটা সংঘর্ষ হওয়ার পরে ড্রাইভারদেরকে উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করতেছি একটা ড্রাইভার মারা গেছে। আর শুনছিলেন যে যে যারা প্রত্যক্ষদর্শী তারা এখানে আসলে দেখছেন যে এই বিকট একটি আওয়াজ শুনে তারা আসলে দৌড়িয়ে এসেছেন। এসেছে দেখেন যে আসলে দুটি ট্রেনের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আসলে ট্রেনগুলো আসলে দমড়ে মুচড়ে গিয়েছে। যে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনের লাইন সম্পূর্ণ আসলে লাইন থেকে ছুটে গিয়েছে। ট্রেনের যে চাকাগুলো, সেই চাকাগুলো আসলে লাইন থেকে সরে গিয়েছে। এই ট্রেনের যে বগিটি সম্পূর্ণই আসলে দমড়ে মুচড়ে গিয়েছে এমন দৃশ্যই কিন্তু আসলে এখানে দেখছে। এখানে আসলে যারা রেলের কর্মকর্তা তারা এখানে আসছেন, আসলে উৎসুক জনতা যারা আছেন তাদের কিন্তু আসলে ছড়িয়ে দিয়ে সেখান থেকে সরাচ্ছেন। আর এই যে পরিস্থিতি যদি দেখায়, এই যে ট্রেনগুলো, প্রত্যেকটি ট্রেনের যে বগিগুলো, সবগুলো বগি, যে সামনের যে 5টি বগি, সবগুলো বগি আসলে এভাবে দমড়ে মুচড়ে গিয়েছে এবং লাইন থেকে সরে গিয়েছে। তার পাশাপাশি যদি বলি আসলে রেজা, এখানকার যে পরিস্থিতি সেটা আসলে অত্যন্ত আসলে ভয়াবহ অবস্থা। কারণ এখানে যে পরিস্থিতি, রেলের পুলিশ এবং এখানকার যারা রেলের কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। আসলে ট্রেনটি দাঁড়ানো ছিল, আসলে এখানকার যারা বলছেন সম্পূর্ণ আসলে ট্রেনের যে লাইনম্যান থাকে তাকে আসলে দায়ী করছেন। তারা যেটা বলছেন যে আসলে ট্রেনের দায়িত্ব যারা ছিলেন তাদের অবহেলার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। কারণ এই যে এই লাইনে কিন্তু আসলে 3টি লাইন রয়েছে, ট্রেনের যে 3টি লাইন, 1 নম্বর 2 নম্বর 3টি লাইন রয়েছে আউটারে। সেই আউটারে আসলে ট্রেন যে দাঁড়ানো ছিল সেটা কিন্তু আসলে তারা দেখতে পেয়েছে। কিন্তু এই লাইনেই কিন্তু আসলে তারা এই লাইনটি, ট্রেনের লাইনটি দিয়েছে, যেটি আসলে ঢাকা টাঙ্গাইল থেকে ছেড়ে এসেছে। টাঙ্গাইল গ্রামী, ঢাকা টাঙ্গাইল গ্রামী একটি ট্রেন। এই এই যে যদি এই দৃশ্যটি দেখায় আসলে এই যে ইঞ্জিনের যে ইঞ্জিনটি সরাসরি আসলে এই যে তেলের যে মালবাহী ট্রেন সেই পিছন থেকে ধাক্কা দিয়েছে। এটা ধাক্কা দিয়েছে, পিছনে ধাক্কা দেওয়ার পরে আসলে সহজরে একটি বিকট আওয়াজ হয়েছে। সেই আওয়াজের ফলেই এই এলাকার যারা রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন এবং যাত্রীরা কিন্তু, অনেক যাত্রীরাই আহত হয়েছেন। প্রায় সেই যাত্রীদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে আসলে এই আপনার শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আসলে হসপিটালে গেলে বলা যাবে আসলে কতজন আহত হয়েছে, সেই আহত সংখ্যাটা আসলে বলা যাবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নিহতের কোনো সন্ধান আমরা পাইনি। যা নিহত হয়েছেন কিনা এমন কিন্তু কেউ বলতে পারছে না। এই যে
মালবাহী ট্রেন, সেই ট্রেনের লাইন কিন্তু আসলে যে চাকাগুলো সেগুলো কিন্তু আসলে লাইন থেকে ছুটে গিয়েছে, ছুটে গিয়ে লাইন থেকে ছুটে পড়ে গিয়েছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং যে বিকট ধাক্কা শব্দ এবং ধাক্কা ধাক্কা, সেই ধাক্কাতে আসলে যে মালবাহী ট্রেনের যে বগিগুলো, প্রত্যেকটি বগি আসলে লাইন থেকে ছুটে গিয়েছে। এই মালবাহী বগির প্রায় চারটি বগি আসলে লাইন থেকে ছুটে গিয়েছে, এমন কিন্তু এমন দৃশ্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা রয়েছেন রেলের কর্মকর্তা, তারা কিন্তু আসছেন, এসে কিন্তু আসলে যেসব যাত্রীরা ছিলেন তাদেরকে এখান থেকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছেন। তার পাশাপাশি যদি বলি, এই যে মালবাহী ট্রেনটি, সেই ট্রেনটি আসলে জয়দেবপুর স্টেশন থেকে আউটার লাইনে এসে দাঁড়ানো ছিল, সেই আউটার লাইনে এসে দাঁড়ানোর পিছন থেকে এসে আর কি এই যে টাঙ্গাইল থেকে যে ট্রেনটি ছেড়ে এসেছে, সেই ট্রেনটি ট্রেনটিতে আসলে ধাক্কা দিয়েছে দাঁড়িয়ে। যেই যেই ট্রেনটি আসলে দাঁড়ানো ছিল, দাঁড়ানোর ফলে যে টাঙ্গাইল থেকে যে ট্রেনটি ছেড়ে এসেছে, সেই ট্রেনটি আসলে এই পিছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর আসলে এই দুর্ঘটনাটি ঘটে, এই ঘটনাকে আমরা জানতে পেরেছি। তাই অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছেন, এখনো নিহতর কোনো খবর আমরা পাইনি। তো এই দুর্ঘটনায় আসলে রেল চলা ট্রেন চলাচল যে রয়েছে সেটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে, কারণ লাইনের থেকে প্রত্যেক বগি প্রায় বগিগুলো ছুটে গিয়েছে। রেজা, যদি এই যে অবস্থাটা যদি দেখাতে পারি, দেখাতে চাই যে এখানকার যারা যারা উৎসুক জনতা, তারা কিন্তু ভিড় করছেন। পুলিশের যারা রয়েছেন, পুলিশ কর্মকর্তা, রেলের পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ, পুলিশের লোকজন। রেজা, আপনি একটু এই ছিল আমার কাছে রেজা, আপনি অনেক উৎসুক জনতার ভিড়। আমি একটু আবারও দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, দর্শক, গাজীপুরের জয়দেবপুরে সেখানে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের উপর আরও একটি ট্রেন এসে ধাক্কা দিয়েছে এবং সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে এবং সেইটির ফলে 5 থেকে 6টি বগি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা এবং যারা প্রত্যক্ষদর্শী তারা মূলত বলছেন যে যেই ট্রেনটি ঢাকা টাঙ্গাইল গামী একটি যেটি ট্রেন, সেটি জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রেনকে যেটিকে ধাক্কা দিয়েছে, সেখানে সেই দুর্ঘটনা ঘটেছে এবং এই ধাক্কা দেওয়ার ফলে মূলত ঢাকা টাঙ্গাইল গামী যেই ট্রেনটি ছিল সেই ট্রেনের যিনি চালক তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তেমনটি জানিয়েছেন স্থানীয়রা। এবং যারা আহত হয়েছেন, বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় যারা রয়েছেন তাদেরকে এই মুহূর্তে চিকিৎসা দিতে যে নিকটস্থ হাসপাতাল রয়েছে সেখানে নেওয়া হয়েছে। এবং মূলত স্থানীয় একটি জায়গায় বলছিলেন যে জয়দেবপুরের এখানে মূলত আউটার স্টেশনে 3টি লাইন রয়েছে এবং সেখানে সেই 3টি লাইনের মধ্যে ঢাকা টাঙ্গাইল গ্রামী যেই ট্রেনটি ছিল সেটি যেই লাইনে ঢোকার কথা ছিল সেটি লাইনম্যানের মূলত একটি অসচেতনতার কারণে অন্য লাইনে ঢুকে পড়ে এবং যেখানে মালবাহী একটি ট্রেন অপেক্ষমান অবস্থায় ছিল সেটি আমরা জানছিলাম আমাদের আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন তার মাধ্যমে তিনি জানাচ্ছিলেন।